আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ইন্টারেস্টিং ইমো সফটওয়্যার। তো আমি সবসময় হচ্ছে আপনাদের জন্য আপডেট আপডেট যে কোনো জিনিস ফ্রিতে দেওয়ার জন্য চেষ্টা করি, যেগুলো আর কি ফ্রিতে দেওয়া যায়। তো আজকে একটা নতুন একটা সফটওয়্যার নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো অনেকে আমাকে বলে যে ভাই, ইমো তো অনেক বিরক্ত করে, যেটা হচ্ছে আপডেট অ্যাপস, যেটা আমরা গ্রুপ ইউজ করি, ওইটা মানে কলিংয়ে কথা বললে বা গ্রুপের থেকে আসলে বেরোলে বা অ্যাড দেয়, অতিরিক্ত অ্যাড দেয়, ঠিক আছে, তো ওইটা কিছু করা যায় কি না। তো আমি আপনাদের জন্য একবার এই যে আপডেট ইমো বেটা 2023 সালের 8 মাসে, ঠিক আছে, তো আমি এটার ভিতরে প্রবেশ করি, দেখে আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম করা, ঠিক আছে, এটা আমাদের প্রিমিয়াম করা, সেটা আমরা কীভাবে বুঝবো। তো এটার আরও এই ইমো বেটাটা একদম আপডেট, আমি এটার আপনার এইটা দেখাই, যদি অ্যাবাউটে যাই, তো বর্তমানে এই ভার্সনটাই আপনার প্লে স্টোরও আপনি পাবেন না, ঠিক আছে, 2023 সাল 8 মাসের। আর এটা শুধু আপনার একটাই লগ ইন হবে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার আমি নিজে হচ্ছে প্রিমিয়াম করে রাখছি, তো এটা আপনার কোনো অ্যাড আসবে না। আমি যদি দেখাই যে ডায়মন্ডে যাই, আমি একটা জিনিস আপনাদের দেখাই নি, আমার এখান থেকে একটা আইডি আমি দেখাই নি, আমার আইডি, হ্যাঁ, আমার এটাই কিন্তু অ্যাড আসে, ঠিক আছে, এটা প্রিমিয়াম করে না, তো এটা অ্যাড আসে, আমি দেখাই। এই প্রিমিয়ামে যদি যাই দেখুন, এনে ইনঅ্যাক্টিভ, মানে এটা অ্যাক্টিভ না প্রিমিয়াম, ঠিক আছে, এটা ইনঅ্যাক্টিভ, এটার মধ্যে অ্যাড আসবে। আর আমি যদি এটার ভিতরে যাই, তো এটা দেখবেন অ্যাক্টিভ, ঠিক আছে, তো এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা মানে প্রিমিয়াম করা। এটার ভিতরে আমি এগুলো এখানে যে ফিউচারগুলো আছে এখানে সবগুলো আমি ফ্রিতে পেয়েছি, আপনারাও ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে, অ্যাড রিমুভ, 25 GB স্টোরেজ, ঠিক আছে, এগুলো সব আপনি পেয়ে যাবেন, রিংটন, গিফট, মানে আপনি গ্রুপে থেকে গিফট, ফ্রি গিফটগুলো দিতে পারবেন, তারপরে হচ্ছে আপনার এগুলো যা আছে সবই আপনি ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সেটিংসে যাব। আর ইমোটার ভিতরে অনেক আপনারা কেউ স্কিপ করেন না, ইমোট অনেক কার্যকর একটি ইমো, এটা আপনাদেরকে আমি ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে দিব। তো এটা হচ্ছে আপনি দেখেন কলার টিউনগুলো আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ভিডিও লাগাইতে পারবেন, এখান থেকে যে ভিডিও লাগাইতে পারবেন, ঠিক আছে, যে কোনো ভিডিও লাগাইতে পারবেন রিংটোনে, ঠিক আছে, আর কলার টিউনগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, দেখেন এখানে ফ্রিতে ইউজ করে পারবেন, এই যে টিক মার্ক করা আছে। আর আপনি আপডেটের মধ্যে দেখেন আপনি কলার টিউন এভাবে ফ্রিতে ইউজ করা পারবেন না, ঠিক আছে, কাজ এটার দেখাবো। আর বেশ কথা হচ্ছে এটা কোনো অ্যাড আসবে না, এটা একদম প্রিমিয়াম করা, হ্যাঁ, এটা কোনো অ্যাড আসবে না। আমি যদি এখান থেকে একটা আইডি নেব, এখান থেকে ধরেন এডিট আছে, হ্যাঁ, এটা আমি কল দিতেছি, দেখেন, তো এই আইডিটা কল দেওয়া অবস্থায় এখানে কি অপশন আছে জানেন, এখানে আপনি হচ্ছে জিরো নয়েজ, মানে আপনার আশেপাশে যত সাউন্ড আছে এই নয়েজগুলো আপনি অন করে রাখতে পারেন, যে আপনার আশেপাশের যে সাউন্ড আছে এগুলো আপনার যাইব না, নয়েজ একদম জিরো থাকবে, ঠিক আছে, কোনো শব্দ সাউন্ড কিছু যাইব না, চেঁচামেচি বাইরে যে চেঁচামেচিগুলো হয়, এ হলো একটা সিস্টেম। আর আমি ভিডিও কলেরটা দেখাই আপনাদের, আর ভিডিও কলটা দেখেন, এখানে আপনি লাইটিং দিতে পারবেন, এখানে নয়েজের অপশনটাও আছে, ঠিক আছে, লাইটিংও আছে, নয়েজ অপশন আছে, নয়েজও দিতে পারবেন, লাইটিংও দিতে পারবেন। তো এই মোবাইলটায় দুইটা কাজ আমার সেই ভালো লাগছে, এক হচ্ছে আপনার এটা কোনো, এটা আবার আপনি এই ভয়েস রুমও ইউজ করতে পারবেন, ঠিক আছে, এটার ভিতরে ভয়েস রুমও ইউজ করতে পারবেন, যে কোনো গ্রুপে আপনি প্রবেশ করতে পারবেন, কোনো অ্যাড আসবে না, ঠিক আছে, কোনো অ্যাড আসবে না, বিরক্ত করবে না কোনো অ্যাড এসে আপনাদেরকে, ঠিক আছে, দেখছেন, ওকে। আর আরেকটা জিনিস, এটা ওপেন করবেন কীভাবে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই। তো আপনারা যখন এই যে আমি এই অ্যাপসটাই আপনাদেরকে দিয়ে রাখবো, এই অরিজিনাল যেটা এটাই, ঠিক আছে, তো এটা যখন আপনারা ওপেন করবেন এভাবে, তো অবশ্যই আপনাদের হচ্ছে ইমো বেটা একদম আপডেট যেটা এটা ওপেন করার সময় এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এরকম ইন্টারফেস আসলে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন,
অবশ্যই তারা হচ্ছে ইউটিউবে এখানে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, আর একটা ভিডিওতে একটা কমেন্টস করে দিয়ে আসবেন, ঠিক আছে? তারপর আপনারা হচ্ছে ব্যাক বাটন ক্লিক করবেন বা নথি ক্লিক করে দিবেন। নথি ক্লিক করার পর এখানে আপনারা নাম্বার টাইপিং করে লগ ইন দিয়ে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আর এরকম নতুন নতুন সফটওয়্যার যদি আরও প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন।